শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেন নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তপ্ত বাক্য বিনিময়, রাশিয়াকে ব্রিটিশ সরকারের যুদ্ধের হুঁশিয়ারি, উদ্বেগ বাড়িয়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, তালেবানের ক্ষমতা গ্রহণের পর 100 কর্মকর্তা নিহত বলল জাতিসংঘ, জনসংখ্যা বাড়াতে প্রণোদনা ঘোষণা চীনে, তৃতীয় সন্তান নিলেই মিলবে 12 লাখ টাকা, যে কারণে ট্রুডোর ভূয়সী প্রশংসা করলেন ইমরান খান, আবুধাবিতে মিসাইল হামলার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত, জাতিসংঘের বৈঠকে ইউক্রেন নিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র উত্তপ্ত বাক্য বিনিময় করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অধিবেশনে রাশিয়া পশ্চিমাদের প্রতি উত্তেজনা বাড়াচ্ছে অভিযোগ তুলে বলেছে ইউক্রেনে তারা খাঁটি নাৎসিকে ক্ষমতায় বসিয়েছে। জাতিসংঘে রাশিয়ান দূতের এমন কথার জবাবে পাল্টা কথার বাঁধ ছড়েন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তিনি বলেন, ইউরোপ সীমান্তে লাখের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া, যেটা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এছাড়া রাশিয়ার সাইবার হামলা বৃদ্ধি এবং অপপ্রচারের কথাও তুলে ধরেন তিনি। লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, যথাযথ কারণ ছাড়াই ইউক্রেন এবং পশ্চিমা দেশে হামলার ছক তৈরি করছে, রাশিয়াকে তিন অগ্রাসী শক্তি হিসাবে উল্লেখ করেন। ন্যাটোর সদস্য হতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কিয়েভ, তবে এ নিয়ে আপত্তি রয়েছে মস্কোর। কোনোভাবেই প্রতিবেশী দেশটিকে ন্যাটোর অংশ হতে দিতে চায় না তারা। ইউক্রেন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে রাশিয়া দাবি জানায় ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না। এছাড়া উত্তেজনা কমাতে মার্কিন সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছে ক্রেমলিন, তবে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ইউরোপের এ অঞ্চলে যুদ্ধ শুরুর আশঙ্কা দেখছেন সামরিক বিশ্লেষক। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। এমন পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে খাদের কিনারা থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো ধরনের কঠোর ব্যবস্থা নিলে রুশ শাসক গোষ্ঠী ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য। খবর রয়টার্সের। ব্রিটিশ রাজস্ব মন্ত্রণালয়ের মন্ত্রী সাইমন ক্লার্ক স্কাই নিউজকে বলেছেন, এটি স্পষ্ট যে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা তাদের ব্যবসা ও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দেব। তবে ব্রিটিশ সরকারের এই হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের হুমকি ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশের পর এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বলা কথার প্রতিধ্বনি মাত্র। তার কথাই যুক্তরাজ্যের এ ধরনের হুমকি খুবই বিরক্তিকর, আর এ ধরনের বিবৃতি দেশটির বিনিয়োগ আকর্ষণের বিরোধী এবং এতে ঘুরে ফিরে ব্রিটিশ কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক মহলের আশঙ্কা বাড়িয়ে রবিবার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। এর আগে 2017 সালে শেষবার এই মাপের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছিল কিম জং উনের দেশ। তবে যা সবচেয়ে নজর কেড়েছে তা হল, একই মাসে এই নিয়ে সপ্তমবার পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ং ইয়ং। এক মাসে এতগুলো উৎক্ষেপণ সেরে নিজেদেরই রেকর্ড ভাঙল উত্তর কোরিয়া। তাছাড়া দূরপাল্লার এবং পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে যে স্থগিতাদেশ এনেছিল কিম প্রশাসন, দীর্ঘ 5 বছর পর এদিনের এই পদক্ষেপে তারা সেটিও ভেঙেছে, যার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার আশঙ্কা এরপর হয়তো পরমাণু পরীক্ষণের দিকেও ঝুঁকবে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়ার দাবি, তারা বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছে, আর এর জন্য একমাত্র দায়ী আমেরিকার দমনমূলক নীতি। পিয়ং ইয়ং এর সঙ্গে ওয়াশিংটনের শান্তি আলোচনা আপাতত স্থগিত। কূটনীতিকেরা মনে করছেন, এই পরিস্থিতিতে কিমের সামরিক শক্তি বাড়ানোর হুঙ্কারকেই চরিতার্থ করেছে পিয়ং ইয়ং, আর তা হচ্ছে আন্তর্জাতিক মহল এবং বিশেষত আমেরিকার নিষেধাজ্ঞার বোঝার তোয়াক্কা না করেই। এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বন্ধ রাখার ঘোষণা প্রায় ভেঙে ফেলেছে পিয়ং ইয়ং। এবার হয়তো খুব তাড়াতাড়ি পরমাণু এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও শুরু করতে পারে তারা, একই আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটনও। তালেবান যোদ্ধারা গত বছর আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সাবেক আফগান সরকার সামরিক বাহিনী এবং দেশটিতে থাকা বিদেশি সামরিক বাহিনীর সাথে কাজ করা 100 বেশি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। রোববার আফগানিস্তানের পরিস্থিতির ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, হত্যার শিকার হওয়া 2/3 ব্যক্তি তালেবানের যোদ্ধা বা তার সহযোগীদের হাতে নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সরকার নিরাপত্তা বাহিনী ও আন্তর্জাতিক সামরিক বাহিনীর সাথে কাজ করা সাবেক সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা সত্ত্বেও ইউএনএএমএ সাবেক সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের হত্যা, অপহরণ ও অন্য সহিংসতার অভিযোগে বিশ্বাসযোগ্য সূত্র থেকে পেতে থাকে। প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘ মিশন 44টি সামরিক গ্রেফতারি, মারধর ও হুমকির ঘটনা নথিভুক্ত করে। এর মধ্যে 44টি তালিবান যোদ্ধাদের দ্বারা সংগঠিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মিশন আফগানিস্তানে উগ্রবাদী আইএস এর সাথে জড়িত থাকার অভিযোগে বিচার বহির্ভূতভাবে অন্তত 50 ব্যক্তিকে হত্যার তথ্য জানতে পেরেছে। এছাড়া 8 সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট হত্যা এবং আরও 10 জন গ্রেফতারি ও হুমকির শিকার হন বলে প্রতিবেদনে জানানো হয়। তালিবানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আফগানিস্তানে মোট 2 সাংবাদিক হত্যার শিকার হন। এছাড়া অপর 2 জন অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আহত হন বলে জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে মোট জনসংখ্যা 140 কোটির বেশি। জনসংখ্যা কমাতে সেখানে এক সন্তান নীতি চালু করেছিল দেশটির কর্তৃপক্ষ, কিন্তু দীর্ঘ সময় ধরে এই নীতি মেনে চলায় তা হিতে বিপরীত হয়েছে। এর ফলে পৃথিবীর অন্যতম বৃহৎ এই দেশটিতে তরুণদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে, ফলে কর্মঠ লোক পাওয়া যাচ্ছে না। তবে কর্মী সংকট কাটাতে এখন নাগরিকদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিচ্ছে চীনা সরকার। এই পরিস্থিতিতে কর্মীদের জন্য লোভনীয় অফার দিয়েছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ওই সংস্থা ঘোষণা করেছে, 3টি সন্তানের জন্ম দিলে কর্মীদের বেতন সহ 1 বছর ছুটি দেওয়া হবে, তবে আর্থিক বোনাস দেওয়া হবে 12 লাখ টাকা। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকংয়ের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। মূলত জন্মহার বাড়াতে সরকারিভাবে উৎসাহ দেখানোর পর এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠানও। দেশটির সরকারও বিগত কয়েক বছর ধরে অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা দিয়ে আসছে, কিন্তু তারপরেও বাড়ছে না জন্মহার। আরেকটি চীনা সংবাদ মাধ্যম বিজনেস ডেইলির প্রতিবেদন অনুযায়ী, সন্তানের মা বাবা হলে চীনে বেতন সহ ছুটি, কর ছাড় ও আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। শিশুকে লালন পালনের জন্য নানা রকম উৎসাহ ভাতা দিচ্ছে চীনা সরকার। সরকারের পাশাপাশি কর্মীদের উৎসাহ জোগাতে লোভনীয় অফার নিয়ে এগিয়ে আসছে দেশটির বেসরকারি সংস্থাগুলো। সরকারের মতোই সমান তালে তারাও কর্মীদের উৎসাহ দিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির থেকে ইসলাম বিদ্বেষ দূর করতে পদক্ষেপ গ্রহণ করায় ট্রুডোকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খবর আনাদোলুর ও দিন নিউজের ইমরান খান বলেন, দ্ব্যর্থহীনভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যেভাবে তার দেশ থেকে ইসলাম বিদ্বেষ দূর করার ঘোষণা দিয়েছেন, তা বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। রোববার এক বিবৃতিতে ট্রুডোর ওই প্রশংসা করেন ইমরান খান। বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব থেকে ক্রমবর্ধমান ইসলাম ভীতি ও বিদ্বেষ দূর করতে ট্রুডোর পদক্ষেপ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। জাস্টিন ট্রুডো শনিবার এক বিবৃতিতে বলেন, কানাডায় ইসলাম বিদ্বেষীদের কোনো স্থান নেই, এখানে মুসলিমদের জীবনের নিরাপত্তার জন্য যা করার দরকার তার সবই করবে কানাডার সরকার, মুসলমানদের জন্য কানাডা হবে নিরাপদ স্থান। ইসলাম ভীতি দূর করতে বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে কানাডার সরকার। দেশটি থেকে ইসলাম বিদ্বেষ ও ভীতি দূর করতে এ পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। কানাডার কুইবেকে 2017 সালে স্থানীয় মসজিদে ভয়াবহ হামলার 5 বছর পর দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মসজিদে ওই সন্ত্রাসী হামলায় 5 মুসল্লি নিহত এবং আহত হয়েছিলেন কমপক্ষে 19 জন। কানাডার মতো ইউরোপ আমেরিকায়ও মুসলিমদের প্রতি অবিশ্বাস, ভয় ও ঘৃণার তৈরি করছে একটি উগ্র গোষ্ঠী। এই পরিস্থিতি দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছেন কানাডার জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন সরকার। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার ফের আরব আমিরাতের আবুধাবিতে মিসাইল হামলা চালিয়েছে। যদিও আরব আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে মিসাইলটি তারা ধ্বংস করেছে এবং এর ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে একটি খালি জায়গায় যেখানে কেউ বাস করে না। বর্তমানে ইসরায়েলের প্রেসিডেন্ট আরব আমিরাত সফরে আছেন, আর এমন সময় হুতিদের মিসাইল হামলা করার বিষয়টিতে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মুখপাত্র এডওয়ার্ড প্রাইস টুইটে লেখেন, আবুধাবিতে হুতিদের চালানো মিসাইল হামলার তীব্র নিন্দা জানায়। যখন ইসরায়েলের প্রেসিডেন্ট আরব আমিরাতে সফরে গিয়ে এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক গড়া ও স্থিতিশীলতা আনার কাজটি করছেন, তখন হুতিরা মিসাইল হামলা করে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলছেন। এদিকে গত 17 জানুয়ারি আবুধাবির বিমানবন্দরের কাছে মিসাইল হামলা চালায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ওই হামলায় 3 জন নিহত হন।
এরপর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালায়। সেই হামলায় কয়েকশো মানুষ নিহত হয়, সঙ্গে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।